নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের দ্বারা খবর পেয়েছেন যে রাজ্যে আরও 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আদালতের চাপ এবং আন্দোলনের চাপে তারা ক্রমশ নতি স্বীকার করছে, একথা সত্য। আমরা এখানে একটা প্রশ্ন তুলতে চাই যে 800 কোম্পানি আসবে কি 822 কোম্পানি আসবে কি আরও বেশি কোম্পানি আসুক, কিন্তু আমাদের প্রশ্ন ভোটকর্মী হিসেবে যে সেই কোম্পানি কোথায় থাকবে, প্রতিটি বুথে প্রিজাইডিং অফিসারের অধীনে যে বুথে নিশ্চিত নিরাপত্তার জন্য আমরা যে দাবিটা করছি সেটা হবে, নাকি রাস্তায় তারা ঘুরবে অন্য জায়গায় থাকবে, সেটাকে কিন্তু নিশ্চিত করতে হবে। আমরা যে দাবি করছি সেটা হচ্ছে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। বাস্তবিক অর্থে এই 822 কোম্পানি দিয়ে কোনোভাবেই একদিনের ভোটে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা একটা হিসেব করেছিলাম, তাতে প্রায় 3000 কোম্পানি প্রয়োজন রয়েছে একদিনের ভোটে যদি প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হয়, কিন্তু যেটা প্রায় অসম্ভব, গোটা ভারতবর্ষ থেকে এত কেন্দ্রীয় বাহিনী একদিনে মোতায়েন করা একটা রাজ্যের ভোটের ক্ষেত্রে যেটা অত্যন্ত একটা অবাস্তব চিন্তা, অসম্ভব একটা বিষয়, সে জায়গা থেকে আমরা দাবি করছি প্রয়োজনে রাজ্য নির্বাচন কমিশন 3-4-5 দফাতে তারা ভোট করুক, কিন্তু কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে, এটা আমাদের দাবি। এটা এজন্যই আমরা দাবি করছি, বুথের যে গণতন্ত্র, বুথের মধ্যে আমরা ভোটকর্মীরা যখন কাজ করব তার নিশ্চিত নিরাপত্তার বিষয়ে এটি অত্যন্ত প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা দাবি যেটা করেছিলাম সে দাবি আজও করছি, যে কত কোম্পানি আসবে সে কথা বড় নয়, যত কোম্পানি আসুক না কেন আমরা দাবি করছি প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তা না হলে আমাদের আইনি লড়াই এবং রাস্তার লড়াই চলবেই, প্রত্যেকে আমরা নিশ্চিত হব আমার বুথে কতজন কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে, তা যদি নিশ্চিত হই তার ভিত্তিতে আমরা কিন্তু ভোটকর্মীর দায়িত্ব পালন করব, না হলে কোনোভাবেই আমরা তা মেনে নেব না, এ কথাটা আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন গতকাল শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন অর্থাৎ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা মামলা করেছি, প্রধান মাননীয় প্রধান বিচারপতি সেই মামলার বিষয় শুনেছেন, তিনি অ্যাকসেপ্ট করেছেন। আগামী 26 তারিখ, আগামী সোমবার এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে, আমরা সেদিন আদালতে থাকব এবং আমরা আরও যে বিষয়গুলো প্রশ্ন তুলব সেগুলো হচ্ছে ব্যক্তিগত তথ্য কিভাবে পাচার হচ্ছে, লিক হচ্ছে, এমনকি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের কাছে খবর আসছে সেই আমাদের যে তথ্যগুলো লিকেজ হচ্ছে সেখান থেকে মোবাইল নম্বর নিয়ে রাজনৈতিক দলের নেতারা হুমকি দিচ্ছে বিভিন্ন ভোটকর্মীদের, যে তাদের তারা যেন এই যে ভোট প্রক্রিয়ার সময় কোনো মাতব্বরি না করে ইত্যাদি, এইসব বিষয় তারা হুমকি দিচ্ছে ফোনে। তো সেই জায়গা থেকে আমরা এই ব্যক্তিগত তথ্য কী করে লিকেজ হচ্ছে, কাদের দিয়ে কাজ করানো হচ্ছে, আমাদের নিরাপত্তাটা প্রতি পদে পদে কেন বিঘ্নিত করা হচ্ছে, এই সমস্ত বিষয় থাকবে। আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে, আমরা তথ্য সহ সমস্ত সেগুলো সাবমিট করেছি, আশা করি আদালত কিন্তু সেগুলোকে গুরুত্ব দেবে এবং একটা আমরা দেখব ওই আগামী 26 তারিখ যে শুনানি হবে সেখানে তার শুনানি এবং তার পরবর্তী ক্ষেত্রে যে রায় দেওয়া হবে তাতে নিশ্চয়ই আমরা মনে করছি ভোটকর্মীদের পক্ষেই তা যাবে। ফলে এই যে বিষয়টা আপনাদের কাছে রাখলাম, কোনোভাবেই আমাদের এই দাবি থেকে কিন্তু আমরা সরে আসছি না যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। কোম্পানি যতই আসুক, যত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসুক, তা নিশ্চিত করতে হবে আগে যে প্রতিটি বুথে তা কি আমরা পাচ্ছি, এ জায়গাটা আপনারা কিন্তু সকলে সচেতন থাকুন। এবং আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এ দাবি করে আসছি এবং সংগ্রামী যৌথমঞ্চের সাথে আমরা যেভাবে রাস্তার আন্দোলনটা করছি সেটা একসাথেই করছি। আমাদের সকল
কর্মীদের বলছি প্রতিটি জেলায় তারা এই আওয়াজটা তুলুন। আজকেই উত্তর চব্বিশ পরগনার প্রতিটা কেন্দ্রে আমাদের শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের নেতৃত্বরা, জেলা নেতৃত্বরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের যা জেলা নেতৃত্ব তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সকলে মিলে আমরা আসুন এই রাস্তার আন্দোলনটাকে তীব্রতর করি। আমরা আইনি এবং রাস্তার লড়াইয়ের মধ্য দিয়ে একেবারে জয়ের দোরগোড়ায় আমরা রয়েছি। আমরা একে আন্দোলনের মধ্য দিয়ে এবং আইনি প্রক্রিয়ায় এর দাবি কিন্তু আমরা আদায় করে ছাড়ব। সেই জায়গা থেকে আপনারা এক ঐক্যবদ্ধ থাকুন, আমরা নিশ্চয়ই এর সফলতা পাব। নমস্কার সকলকে।